আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমরা আজকে ম্যাট্রিক্সের ছয় নম্বর ভিডিও নিয়ে কাজ করব এখানে গুণনের অঙ্ক করব মূলত ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণন প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা এই গুণন প্রক্রিয়া না জানলে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করা সম্ভব না আর এছাড়াও গুণন প্রক্রিয়া থেকে বা গুণনের অঙ্ক প্রতিবারই সংক্ষিপ্ত অথবা রচনামূলকে চলে আসে বিশেষ করে সংক্ষিপ্ততে চলে আসে সো খুবই সহজ এবং মজার অঙ্ক এটি যদিও প্রথমবার দুই একবার একটু উল্টাপাল্টা হয়ে যাবে আপনি যখন বারবার করবেন দেখবেন যে খুবই সহজ এবং খুবই মজার আর এখানকার যে সংখ্যাগুলো থাকে ছোটো ছোটো সংখ্যা তো ওই তিন দুগুণ ছয় পাঁচ দুগুণ দশ প্লাসে যে মাইনাস বা সরি প্লাসে যে মাইনাস মাইনাস যে প্লাস এগুলি আসলে সবারই তো জানা শুধু আপনার কৌশলটা ঠিক রাখতে হবে এই ক্ষেত্রে আমি একটা বিশেষ চিহ্ন দেখিয়েছিলাম অতি সংক্ষিপ্ত পার্টে অতি সংক্ষিপ্ত যখন করিয়েছিলাম তখন কিন্তু এরকম একটা চিহ্ন দিয়েছিলাম আর কষা শব্দটার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম এইখানে গুণ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে কাকে সামনে রাখতে বলে বলেছে এখানে দেখা যাচ্ছে এ কে সামনে রাখতে বলেছে তাহলে এর মানটা আপনি সামনে লেখেন টু ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান থ্রি টু অ্যান্ড ওয়ান ফোর থ্রি এরপর বিকে রাখতে বলছে তাহলে বি রাখেন ওয়ান মাইনাস ওয়ান জিরো থ্রি টু জিরো ওকে ঠিক আছে এরপর আপনি চেক করেন যে আসলে গুণন যাবে কিনা আমরা প্রথমটার ক্ষেত্রে মানে গুণনের ক্ষেত্রে আমরা কিন্তু অতি সংক্ষিপ্তে শিখেছিলাম কষা অর্থাৎ প্রথমটার কলাম প্রথমে কলাম মানে প্রথম যে ম্যাট্রিক্স থাকবে তার কলাম আর দ্বিতীয়তে যে ম্যাট্রিক্স থাকবে সেটা সারি পরস্পর সমান হতে হবে এখানে দেখেন প্রথমটাতে কলাম রয়েছে এক দুই তিন আর দ্বিতীয়টা সারি রয়েছে দেখেন এক দুই তিন ফলে এরা পরস্পর সমান মানে কলম আর শাড়ি পরস্পর সমান সেই ক্ষেত্রে গুণন যাবে অর্থাৎ গুণ করা সম্ভব এখন অনেকেরই এই জায়গাটাতে সমস্যা হতে পারে সারি কলাম নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো কি যে প্রথমটার এই বরাবর কয়টা সংখ্যা আছে ভালো করে খেয়াল করেন একটা দুইটা তিনটা সংখ্যা আছে এই বরাবর আছে তিনটা এই বরাবর কয়টা আছে একটা দুইটা তিনটা এটা সমান কিনা আপনার সারি কলম কথাটাও বলতে হবে না আপনি এই দিক দিয়ে দেখবেন কয়টা সংখ্যা আছে এই দিক দিয়ে দেখবেন কয়টা সংখ্যা আছে যদি সমান হয়ে যায় তাহলে গুণ করা সম্ভব তো দেখতে পাচ্ছি আমার এই দিক দিয়ে তিনটা আছে এই দিক দিয়ে তিনটা সুতরাং গুণ করা সম্ভব আমরা গুণ করব গুণ করার ক্ষেত্রে আমি সবসময় বলেছি এই চিহ্নটা এই চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি পাশে এঁকে নেবেন আপনি এটা পাশে এঁকে নেবেন কোনো সমস্যা নেই প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দিকে তীর চিহ্ন বলছে মানে আমাকে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপর থেকে নিচে আসতে হবে ওকে ফাইন আমরা বড় করে একটা ম্যাট্রিক্স চিহ্ন নেব নেওয়ার পর আমি বাম দিক থেকে শুরু করব এই টু থেকে আর এটার ওপর থেকে তাহলে দুই এককে দুই ওকে ফাইন তারপর আমার এইখানে দাঁড়াতে বলে নাই চিহ্ন বলছে এই দিকে যেতে তাহলে তিন এইখানে বলছে নিচে নামেন চিহ্ন কিন্তু নিচে নামতে বলছে তাহলে তিন এককে তিন তবে প্লাসে মেনে যে মাইনাস তিন ওকে ফাইন আবার এদিকে আগায় যেতে হবে এদিকে নিচে নামতে হবে তাহলে চার শূন্যর গুণ শূন্য ফাইন আমার এই শাড়িটা দিয়ে এই কলামটা শেষ হলো এখন এই শাড়িটা দিয়ে কিন্তু এইটা হয়নি আপনি প্রথমে একটা দিয়ে এখানকার একটা দিয়ে এখানকার সবগুলো করবেন যতগুলি থাকবে তিনটা রয়েছে তিনটা করেন পাঁচটা থাকতে পারে দশটা থাকতে পারে একশোটা থাকতে পারে আপনি করতে থাকবেন শেষ না হওয়া পর্যন্ত তো যাই হোক আবার টু দিয়ে তাহলে কে করতে হবে আর মাঝখানে একটু ফাঁকা রাখবেন তাহলে তিন ছয় এরপর আগায় যান এটা তিন আর এখানে নিচে নামেন তিন দুগুনু আবার ছয় আবার একটু আগায় যান চার আর এখানে নিচে নামলে দেখা যাচ্ছে দুই থেকে নিচে নামলে শূন্য চার শূন্য গুণ আবার শূন্য ওকে ফাইন তাহলে এটা ধর আমার এটাও হলো এখনও কিন্তু এইটা বাকি আছে তাহলে আবার এটা করেন এবার দেখেন শূন্যর গুণ শূন্য একটু ফাঁকা রেখেছি একটু এদিকে আগাবো তিন আর এদিকে নিচে নামব তিন এককে দেখেন তিন আরও একটু এদিকে যান এখানে নিচে নামেন তাহলে চার দুগুণ আট গুড আমার এই শাড়িটা দিয়ে সবগুলোকে করা শেষ এখন আর আমার পেছনে করার মতো কিছু নেই আমরা কী করবো তাহলে নিচে নামবো এইখানে যখনই নিচে নামবেন তখন আপনার এখানে নিচে নামতে হবে এই ছোট্ট কয়েকটা জিনিস টেকনিক ভালো করে মাথায় রাখতে হবে এখানে সময় কোথাও দাঁড়ানো যাবে না আপনার এখানেও যেমন বাম দিক থেকে ডান দিকে যেতে হবে আর দ্বিতীয় ম্যাট্রিক্সে ওপর থেকে নিচে আসতে হবে এই জিনিসটা আপনি ভালো করে খেয়াল করবেন তাহলে আমরা এক দ্বারা আবার এখান থেকে শুরু করব এক এক কে এক এখানে আগায় যান দুই এখানে নিচে নামেন এক তাহলে প্লাসে যে মাইনাস দুই কে দুই এখানে আগায় যান তিন এখানে নিচে নামলে শূন্য শূন্যর গুণ শূন্য ওকে ফাইন তাহলে এটা দ্বারা আবার এটাকে করেন একটু ফাঁকা রেখে তিন কে তিন এইদিকে যান নিচে নামেন তাহলে দুই দু চার অবশ্যই আঙুল দিয়ে করবেন এদিকে আগায় যান তিন এদিকে নিচে নামেন শূন্য তিন শূন্যর গুণ শূন্য ওকে ফাইন আমার এটা তারা এটাও হলো এবার এইটাকে করেন দেখেন এইখানে আছে এক এইখানে আছে শূন্য শূন্য গুণ শূন্য তারপর এদিকে আগে যান দুই দুয়ের সাথে একের করেন দু এককে দুই তারপরে আবার একটু আগে যান তিন এদিকে নিচে নামেন তিন দুগুনো ছয় এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবেন অনেকে করে কি এইটা দ্বারা এটাকে করে মনে করে শেষ তারপরে এটা দ্বারা এটাকে করে মনে করে শেষ তারপরে এটা দ্বারা এটাকে করে মনে করে শেষ এরকম না আপনি একটা দ্বারা এখানকার তিনটাকে করবেন তারপর বাকি কিছু আপনি আপনি আগে একটার কাজ শেষ করবেন তারপর এখানে নিচে নামবেন এই জিনিসটা মাথায় রাখবেন আমার এটা দ্বারাও এবার সবগুলোকে করার শেষ এবার আরও একটু নিচে নামবো তাহলে আমার এখানেও নিচে নামতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে যদি আমি ওয়ানের করি তাহলে প্লাস সেভেন আছে মাইনাস ওয়ান তারপরে এদিকে আগায় যান ওয়ান আর এখানে মাইনাস ওয়ান কারণ নিচে নামতে হবে তাহলে প্লাস সেভেনের যে মাইনাস ওয়ান এরপরে আগায় যান দুই আর এখানে শূন্য নিচে নামলে শূন্যর গুণ শূন্য ওকে ফাইন তার মানে আমার এটা হয়ে গেছে এবার এটার সাথে এটা করেন প্লাস সেভেনের যে মাইনাস তিন এক তিন তারপর একটু আগায় যান এক আর এখানে নিচে নামলে দুই দুই এককে দুই প্লাস দুই হবে সর্বদা এখানে প্লাস চিহ্ন হবে তবে অঙ্কের মধ্যে থেকে যদি কোনো মাইনাস আসে তাহলে সেই মাইনাসটা এখানে করতে হবে এরপর এখানে আগায় যান দুই এখানে নিচে নামলে শূন্য দুই শূন্যর গুণ শূন্য ওকে ফাইন এইটা দ্বারা এবার এইটা কি করেন তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস ওয়ান আর এখানে শূন্য শূন্যর গুণ শূন্য একটু আগায় যান এক এদিকে নিচে নামেন তাহলে এক এককে এক তারপরে আবার একটু আগায় যান দুই এখানে নিচে নামেন দুই দুই দুগুণ গুণ চার ব্যাস এখন জাস্ট যোগ বিয়োগ করে দেবেন আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য তো কোনো দামই নেই মাইনাস তিন থেকে দুই বিয়োগ করলে মাইনাস এক ওকে এখানে দেখেন শূন্য কোনো দাম নেই মাইনাস দুই থেকে এক বিয়োগ করলে মাইনাস এক এখানে দেখেন মাইনাস এক মাইনাস এক মাইনাস দুই আশা করি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এরপর এইখানে দেখেন ছয় ছয় বারো ওকে নর্মালি হিসেব করেন তিন চারে সাত কোনো সমস্যা নেই এখানে দেখেন তিন থেকে দুই বিয়োগ করলে মাইনাস ওয়ান এরপর এইখানে দেখেন আট তিনে এগারো এখানে দেখেন ছয় দুই আট এখানে চার একে পাঁচ দ্যাট ইজ দ্য অ্যান্সার আর কিচ্ছু না এইটুকুই করতে হবে শুধুমাত্র আপনাকে এই চিহ্নটা ভালো করে খেয়াল রেখে এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই কাজটুকু করতে হবে নর্মালি যা যা আমি বললাম সেটাই যদি আপনি বারবার আপনি আপনার গুণের অঙ্ক প্রচুর করা দরকার নেই আপনাকে এইটা তিন চারবার করেন যাতে করে আপনার এই কনফিউশনগুলো দূর হয়ে যায় আপনার ওই যে বিশেষ করে কোথায় আগাতে হবে কোথায় নিচে নামতে হবে এই বিষয়টা যেন আর সমস্যা না হয় আপনি এই অঙ্কটা তিন চারবার করবেন তারপরে দেখবেন গুণের অঙ্ক আপনার একটাও করতে হবে না আপনি সব পাবেন কোনো ভুল হবে না জিরো জিরো ভুল হবে ঠিক আছে তো যাই আমরা পরের অঙ্কে যাব তো বিবাস এখানে আমরা এ দেখতে পাচ্ছি এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাকে এ বি নির্ণয় করতে বলা হয়েছে এবং বি এ নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ এ কে সামনে রেখে একবার গুণ করতে বলেছে বিকে সামনে রেখে আরেকবার গুণ করতে বলেছে অর্থাৎ এখানে দুটো অ্যান্সার আসবে দেখি আমরা প্রথমে এ বিটা নির্ণয় করি তার মানে এ কে প্রথমে রেখে বিকে দ্বিতীয়তে রাখি এ হচ্ছে জিরো ওয়ান টু ওয়ান টু থ্রি টু থ্রি ফোর ওকে ফাইন এ ম্যাট্রিক্স লিখে ফেলেছি এবার পাশে আমরা লিখব বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স আমরা পাচ্ছি ওয়ান মাইনাস টু সরি ওয়ান মাইনাস ওয়ান টু টু ওয়ান জিরো ওকে ফাইন গুণ যাবে কি না দেখেন এই বরাবর কয়টা সংখ্যা আছে তিনটা এই বরাবর কয়টা সংখ্যা আছে তিনটা সুতরাং গুণ করা যাবে একটু ক্যালকুলেশন করা যাক আমরা চিহ্নটা এখানে এঁকে নেব তাহলে এই বরাবর এই যেতে হবে আমরা জিরো থেকে শুরু করবো আর এইখানকার ওয়ান থেকে শুরু করবো তাহলে শূন্য গুণ শূন্য এরপর আগান এক এখানে নিচে নামেন প্লাস মানে যে মাইনাস এক এরপরে আগান দুই এখানে নিচে নামলে দুই দুই দুগুন চার আমার এইটা দ্বারা এইটাকে হলো এবার এইটা দ্বারা তো এইটাকে করতে হবে কারণ আবার এইটার এইখানকার সবগুলোর সাথে না হলে আমি নিচে নামবো না তাহলে আবার জিরোর সাথে টু করেন শূন্যর গুণ শূন্য যোগ এখানে আগাইলাম এখানে নিচে নামলাম এক এক তারপর যোগ এখানে নিচে নামেন শূন্য এখানে আছে পিসায় গেলে দুই তাহলে শূন্যর গুণ শূন্য সুতরাং আমার এইটা দ্বারা এটাকে হলো এইটাকেও হলো আমি এবার এইটা দ্বারা এইটাকে করবো এইটাকে করবো হুম তাহলে এক দ্বারা এক করেন এক কে এক এখানে দেখেন এইখানে আগায় গেলাম এখানে নিচে নামলাম প্লাস এ যে মাইনাস দুই এককে দুই এবার এই আগায় যান তিন এখানে নিচে নামেন দুই তিন দুগুনু ছয় নর্মালি যেভাবে হিসেব করে ঠিক সেভাবে আবার এইটার সাথে এইটা করেন কারণ এইটা দ্বারা এইটাকে যখনই করলেন তখন আবার এইটা দ্বারা এইটাকে করতে হবে তাহলে দুই কে দুই একটু ফাঁকা রাখবেন আগায় যান দুই এখানে নিচে নামেন এক দুই কে দুই আর একটু আগায় যান তিন এখানে নিচে নামেন শূন্য তিন শূন্যর গুণ শূন্য সুতরাং আমার এইটা দ্বারা এই দুটোকেই হয়ে গেছে এবার আমি আবার এখানে যেহেতু নিচে নামবো তাহলে এইখানেও নিচে নামতে হবে আবার দুইয়ের সাথে এই একের করেন দু এককে দুই একটু আগায় যান তিনের সাথে তাহলে এখানে নিচে নামলে মাইনাস ওয়ান এখানে এইদিকে আগায় যাবেন এখানে নিচে নামেন বাস তাহলে তিনের সাথে মাইনাস ওয়ান করলে মাইনাস তিন এককে তিন আবার এটা আগায় যান চারের সাথে এই দুই চার দুগুণ আট ফাইন এবার আবার দুই দ্বারা এটাই করেন দুই দুগুন চার একটু আগায় যান তিন এখানে এক তিন এককে তিন একটু আগায় যান চার এখানে শূন্য শূন্যর গুণ শূন্য আমি এখানে আগায় গেছি এখানে নিচে নামছি ব্যাস আর তো কিছু নাই আমার এটা দ্বারা এটাকেও হয়েছে এটাকেও হয়েছে এটা দ্বারা এটাকেও হয়েছিলো এটাকেও হয়েছিল এটা দ্বারা শেষে আমি এটাকেও করলাম এটাকেও করলাম কাহিনি শেষ আর তো কিছু করার নেই এবার জাস্ট যোগ বিয়োগ করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি চার থেকে এক বিয়োগ করলে তিন শূন্যের কোনো দাম নাই এখানে দেখেন ছয় থেকে দুই বিয়োগ গেলে চার চার আর একে পাঁচ বা এটা যদি আপনি নর্মালি আপনার মতো করে হিসেব করেন ছয় আর একে সাত সাত থেকে দুইবার দিলে পাঁচ যেভাবেই যান না কেন এখানে দেখেন আট আর দুয়ে দশ দশ থেকে তিনবার দিলে সাত ওকে ফাইন এখানে দেখেন এক কারণ শূন্য তো কোনো দাম নাই দুই দুই চার আর এখানে দেখে তিন চার তিনে সাত প্রথম স্টেপটা কিন্তু এ বি এর মান বের হয়ে গেছে এবার আমি বি এ করে দেখবাহ বিএ হি গুণন এ অর্থাৎ বিকে প্রথমে রাখবো আবার এখানে আবার কথাটি লিখবো এখানে লিখবো বি এ ইজ ইকুয়াল এখানে লিখব এ বি ইজ ইকুয়াল এগুলো নর্মাল নর্মাল ভাষা আপনারা কিন্তু করতে পারেন কোনো সমস্যা নেই তো বের মানটা আমি এখানে লিখি ওয়ান মাইনাস টু টু ওয়ান মাইনাস টু দুটো মাইনাস ওয়ান বারবার এই ভুলটা হচ্ছে মাইনাস ওয়ান আর টু এরপর টু ওয়ান জিরো ইন্টু জিরো ওয়ান টু ওয়ান টু থ্রি টু থ্রি ফোর আমি অঙ্কটা তুলে নিয়েছি এখন নিশ্চয়ই দেখা যাবে আপনারা এভাবে তুলে নেবেন তারপরে এখানে লক্ষ্য করেন আসলে এই দিক দিয়ে কয়টা সংখ্যা রয়েছে এই দিক দিয়ে কয়টা সংখ্যা রয়েছে এখানে আছে একটা এখানে আছে দুইটা সরি এখানে সংখ্যা রয়েছে দুইটা এই বরাবর এই বরাবর দেখেন তিনটা সুতরাং আমার এখানে কিন্তু সমান হচ্ছে না এখন আমি এটা ভাষায় লিখবো কীভাবে সেইটার জন্য কিন্তু আপনার ওই কষা কথাটা নিয়ে আসতেই হবে আমরা লিখব যে প্রথম যে ম্যাট্রিক্স সেটাতে কলাম রয়েছে দুটি আর দ্বিতীয় যে ম্যাট্রিক্স সেটাতে শাড়ি রয়েছে তিনটি যেহেতু শাড়ি আর কলাম সংখ্যা সমান না তাহলে লিখব যেহেতু প্রথম প্রথমিক্সটিতে কলাম প্রথমে কিন্তু কলাম ওই যে কষা শাড়ি লেখার দরকার নাই শাড়ি নিয়ে কোনো মাথা কলাম ও দ্বিতীয় ম্যাট্রিক্স টিতে শাড়ি সংখ্যা সমান নয় সুতরাং বি এ করা সম্ভব নয় অর্থাৎ বি এ নির্ণয় করা সম্ভব নয় যেহেতু আমার এটা সারি কলাম থিওরিটা মানছে না সুতরাং ইহা নির্ণয় করা সম্ভব নয় ব্যাস এইটুকুই জাস্ট এখানে বি এ নির্ণয় করা সম্ভব না করব না যদি নির্ণয় করা সম্ভব হতো তাহলে গুণ যেভাবে আমরা করলাম সেভাবে করে দিতাম ব্যাস এইটুকুই আর কিছু না তাহলে আমার মনে হয় গুণের অঙ্কটা করতে পারবেন এবং খুব ভালোভাবে করতে পারবেন আমরা অতি সংক্ষেপে খুব ছোটো ছোটো গুণনের অঙ্ক করেছিলাম বাট এইখানে এসে কিন্তু তৃতীয় ক্রমের বর্গাকার অনুরাশি দ্বারা কিন্তু আমরা গুণ করেছি সুতরাং আমরা যে কোনো রকমের ম্যাট্রিক্স দিক না কেন আমরা গুণ করতে পারবো ইনশাল্লাহ আপনি পারবেন কি না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ